गाइस दिस इज मधुरी मा वेलकम टू माय ब्लॉग माय टिप्स। तो बंधुरा एखन बजे 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা আজকে আমরা এসেছি আরেকটা নতুন মাঠে, যেদিকে আমরা রেগুলার যাই সেদিক থেকে একটা অন্য জায়গায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গানগর। বন্ধুরা ভীষণই বড় মাঠটা আর অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, লোকজন একটু কম রয়েছে, তো সেজন্য ভাবলাম আমরা এই মাঠটায় হাঁটা যাক একটুখানি। আর রাস্তায় কি হচ্ছে, রাস্তায় অনেক লোকজন, আর এইখানে যেহেতু বেলঘুরি এক্সপ্রেসওয়ে খুবই কাছে তো সেজন্য গাড়ির আওয়াজটা খুব আসছে। আর ওদিকে দিদি আর ও হচ্ছে দৌড়াদৌড়ি করছে, জগিং করছে, আর আমি করছি আপনাদের সঙ্গে বক বক। তো চলুন বন্ধুরা একটুখানি এক্সারসাইজ করা যাক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলব। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকছি আর প্রচণ্ড টায়ার্ড, আজকে অনেক বেশি এক্সারসাইজ করেছি। আপনাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা মর্নিং ওয়াক থেকে আসার পরেই কয়েকটা জিনিস বিগ বাস্কেট থেকে দিদি অর্ডার করেছিল, তো সেই জিনিসগুলো এলো। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে রোজ ওয়াটার। তো রোজ ওয়াটারগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে বিগ বাস্কেটে। তো এমনি দাম রয়েছে প্রাইস 120, বাট দুটো এখানে নিয়েছে 160 অফারে রয়েছে। এছাড়া রয়েছে আরও বিভিন্ন জিনিসপত্র, যেরকম এই যে জ্যাক অলিভ অয়েল শীতের জন্য, এছাড়া যেটা আমরা রোজ খেয়ে থাকি যেরকম হচ্ছে মিলেট, এই সমস্ত জিনিসপত্রগুলো অর্ডার করা হয়েছে। এছাড়া রয়েছে পন্ডসের কোল্ড ক্রিম। তো মর্নিং ওয়াক থেকে আসার পরে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে দুধ চা বানানো। তো আমি এখানে তৈরি করছি 2 কাপ দুধ চা বাবা আর মায়ের জন্য। তো মর্নিং ওয়াক থেকে আসার পরে আমি দুধ চাটা রেডি করি, তারপর কিছুক্ষণ আমরা তিনজনে রেস্ট করি। রেস্ট করার পরে তারপর আমরা গ্রিন টি খাই। তো সরাসরি চলে এলাম ব্রেকফাস্ট বানানোতে। তো এখন আমি এখানে বানাচ্ছি হচ্ছে ওটসের রুটি। তো আমাদের বাড়ির সামনে একজন বিক্রেতা সবজি নিয়ে আসেন, তো মা সেখান থেকে কয়েকটা সবজি কিনে নিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। তো আমার গাছের কালেকশানে আরও কয়েকটা নতুন গাছ যুক্ত হলো। তো আমার কাছে 9 o'clock গাছ অলরেডি রয়েছে, মম দিয়েছিল। তো দিদি এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ কালারের 9 o'clock গাছ নিয়ে এসেছে। আর এখানে রয়েছে হচ্ছে নয়নতারা গাছ, নয়নতারা গাছের বীজ। নয়নতারা এখান থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ কালারের নয়নতারা হবে। আর এখানে আমি আর দিদি মিলে বসাচ্ছি হচ্ছে 9 o'clock গাছ। কতটা করে ঢুকবো? অনেকটা। হ্যাঁ
এগুলো মরে না না ওই ঘাস ফুলের মতন হয়ে যায় তো আজকে লাঞ্চের জন্য আমি এখানে করছি হচ্ছে মাছ ভাজা তো মুসুর ডাল আর ঢেঁড়স আলু ভাজা ছিল ফ্রিজে তো সেটা আমি একটুখানি গরম করতে বসালাম আর এখানে আমার মিলেটটাও একদম রেডি হয়ে গেছে আজকে দুপুরের খাবারের মধ্যে রয়েছে মাছ ভাজা শাক ভাজা আমতি মাছ ঢেঁড়স আলু ভাজা ডাল আর মিলেট তো আমরা দুবেলা গ্রিন টি খাই তো সেজন্য বিকালবেলা এখন বিকাল 5:30টা বাজছে তো এখন আমি তৈরি করছি গ্রিন টি দুধ চা আগেই তৈরি করা হয়ে গেছে তো তারপর ভাবলাম একটুখানি মুড়ি মাখা করা যাক তো এখানে আমি সেজন্য মুড়ি মাখা করার জন্য কাটছি পেঁয়াজ बोल से दिया हमने गलत बोल दिया हम नहीं खाएंगे नहीं हम नहीं पिएंगे তো বন্ধুরা কালকে আর বিশেষ ব্লগ করতে পারিনি তো তার একটা স্পেশাল রিজন ছিল তো সেজন্য কালকের ব্লগটা আর কন্টিনিউ করিনি তো রিজনটা হচ্ছে এই যে কালকে ও অনেক রাতে তো বাড়ি ফেরে তো বিরাটি থেকে ফিরছিল তো সেই সময় একটা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে ও বেঁচে গেছে মানে সত্যি কথা বলতে মানে কি হয়েছে সেটা আপনাদের আমি নেক্সট ব্লগে বলবো তো যাই হোক অনেক বড় দুর্ঘটনার হাত থেকে কালকে বেঁচে গেছে ও জাস্ট যখন এসেছে ওর মুখটা মানে কাচুমাচু হয়ে গেছে মানে এতটাই নার্ভাস হয়ে গেছে ও তো যাই হোক মানে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ তো আমি সেটাই ও নিজেই এসে বলছে এবং আমিও সেটা রিয়েলাইজ করতে পারলাম যে আমাদের বাড়িতে প্রতিদিন যেহেতু পুজো হয় মা কালীর পুজো হয় এবং মন্দিরে পুজো দেওয়া হয় যেহেতু মা কালীকে তো আমার মনে হয় সেই জন্য যদি অনেকে বলবেন যে এটা হয়তো কুসংস্কার এটা আসলে কিছু না জাস্ট এটা একটা কোইনসিডেন্ট কিন্তু সত্যি সত্যি প্রতিদিন যে বাড়িতে মা কালীর পুজো হয় মানে হয়তো এর একটা এফেক্ট নিশ্চয়ই থাকবে সেটা আমরা রিয়েলাইজ করতে পেরেছি শুধু ওর ক্ষেত্রে নয় আরও এরকম অনেক বাধা আমরা অতিক্রম করে যাই অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় আমাদের বাড়ির সদস্যরা তো যাই হোক সেটা নিয়ে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার বলবো তো সেজন্য কালকে আর বিশেষ ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমিও প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম আর মনটা এতটা খারাপ হয়ে গেছিলো যে কি বলবো তো যাই হোক কালকে কি হয়েছে কালকে এটা একটা ইনসিডেন্ট গেল তো কালকে আমার বড় মামার ছেলে নীলু আপনারা অনেকে দেখে থাকবেন আমার ভাই তো ওর বড় বড় চুল ছিল তো ওর 5 বছরের মানসিক ছিল তো 5 বছরের মানসিক এই ছিল যে 5 বছর হওয়ার পর ও তারকেশ্বরে গিয়ে চুলটা দেবে তো সেজন্য ওখানে গিয়েছিল তো যাই হোক ওখানে মমো গিয়েছিলো মামা বাড়ির সবাই গিয়েছিলো তো সেখানে যাওয়ার পরে ছোটো মামা এই ছোটো মামি তারপর হচ্ছে বড় মামি মম মাসি দিদাকে আমি মা বলি তো যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিদাই বললাম দিদা সবাই আমার জন্য ছোটো ছোটো গিফট কিনে পাঠিয়েছে তো সেই সমস্ত গিফটগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো আজকে তো গিফটগুলো আর মমো কিনেছে আমার জন্য তো গিফটগুলো আমার এতটাই পছন্দ হয়েছে যে কী বলবো তো আলাদাভাবে ওদেরকে এখনও অবধি কাউকে ফোন করা হয়নি থ্যাংকসও জানানো হয়নি আর থ্যাংকস কী দেবো না নিজেদের মধ্যে থ্যাংকস কী দেবো কিন্তু নো ডাউট গিফটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে ওরা যখন ব্লগটা দেখবে তখন দেখতে পাবে তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে কোনটা দেখাই প্রথমেই ঠাকুর দিয়ে শুরু করি সেটা হচ্ছে এই যে মম এটা আমার জন্য কিনেছে এটা হচ্ছে একটা শিব ঠাকুর কাঁচের সম্ভবত এটা হ্যাঁ কাঁচ দিয়ে তৈরি ভীষণই সুন্দর দেখতে এতটাই স্বচ্ছ ট্রান্সপারেন্ট আমার জন্য নিয়ে এসেছে এরকম একটা শিব ঠাকুর মাসিরটা দেখাই মাসি আমার জন্য দিয়েছে হচ্ছে আম পাতা
এই যে পিতলের আম পাতা, তো যেহেতু ঠাকুর স্থান এই সমস্ত ঠাকুরের জিনিস ওখানে খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল। তো যখন বড় মামার মেয়েরও ছিল, আবার ছোট মামার মেয়েরও এরকম বড় বড় চুল রাখা ছিল, সেই সময় গিয়েছিলাম তারকেশ্বরে, তো এবার একটা যাওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর আম পাতাটা, তো যখন লক্ষ্মী পুজো টুজো দেওয়ার সময় এই আম পাতাটা কিন্তু ভীষণ কাজে আসবে। যেটা দেখাবো সেটা হচ্ছে, এরপর বড় মামিটা দেখাই, সেটা হচ্ছে এই যে সুন্দর একটা সিঁদুরের কৌটো, এটা কীভাবে খোলে, কিউট, খুব ছোট্টর মধ্যে কিউট দেখতে, নো ডাউট আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর যেটা দেখাবো ভীষণই পছন্দ হয়েছে আমার, সেটা হচ্ছে এই যে ছোটো মামি দিয়েছে, এইটা হচ্ছে আর শাড়িটারির সঙ্গে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। মামি আমি অবশ্যই পরবো এটা, যে কোনো একদিন শাড়ি পরলে সেদিনকে অবশ্যই পরবো। আমার তো ভীষণ ভালো লাগে এই জুয়েলারিগুলো, যেমন ইচ্ছা পরা যায়, লং করেও পরা যায়। আর যেটা এছাড়া দিদাও আমার জন্য একটা জিনিস পাঠিয়েছে, সেটা এখনও মমের কাছে রয়েছে, কারণ কি সব জিনিস একসাথে পাঠাতে পারেনি। তো এই যে আচার, আচারটা কে দিয়েছে আমি তো ভুলে গেছি, আচারটা কি মম কিনেছে, না মাসি, না বড় মামি, না দিদা, না ছোটো মামি, কে কিনেছে আমি ভুলে গেছি। তো যাই হোক, যেই আমাকে আচারটা দিয়েছে, ভীষণ এটা খাবার জিনিস তো পছন্দ হবেই, তাই না? আহ, এটা হচ্ছে কুলের আচার, তারকেশ্বরের স্পেশাল কুলের আচার। আর কার মনে আছে ছোটোবেলা কুলের আচার, তেঁতুলের আচার খাওয়ার কথা? তো এটা দেখি আমার মনে পড়ে গেল, ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম, তো আমাদের এখানে মানে আমার বাড়িতে আর কি সেরকম খুব একটা অ্যাভেলেবেল ছিল না, কারণ কি মেন রাস্তার ওপর এরকম কুলের আচার বা আচারের গাড়ি এই সমস্ত খুব একটা দেখা যেত না, তবে স্কুলের সামনে দেখা যেত। কিন্তু যখন আমি মামার বাড়িতে যেতাম তখন কী হতো, এগুলো ভীষণ ভীষণ অ্যাভেলেবেল, মানে দুপুরবেলা হওয়া মানে আচারের গাড়ি আসছে, কুলফির গাড়ি আসছে। তো সেই সময় কী হতো, চালতার আচার, কুলের আচার পেপারে করে দিত, নিউজ পেপারে করে দিত, আর ওপর থেকে একটা লঙ্কার গুঁড়ো আর বিট লবণ একটু ছড়িয়ে দিত, উফ দারুণ লাগতো খেতে। কিন্তু এখনকার বাচ্চারা তো এইসব মজাগুলোই পায় না, তাই না? তারপর লেবু নুন জল যেটা থাকতো, বরফের কুচি দেওয়া থাকতো, উফ জাস্ট অসাম। এটা পাওয়ার পরে ছোটোবেলার আমার মেমোরিগুলো আবার মনে পড়ে যাচ্ছে, নো ডাউট দারুণ খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই করছি শেষ, আই হোপ যে আপনাদের ভালো লাগে। এটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।